ব্যাটারি কানেক্টর গুলো রিমুভ করা শিখালো এবং এটা সেট আপ করার জন্য যতটুকু আমরা শিখছি আমি মনে করি এটা আমার জন্য যথেষ্ট এই অল্প সময়ের মধ্যে। সাত দিনে অনেক কিছুই শিখতে পারছি আমরা, হাতে কলমে অনেক কিছু শিখতে পারছি। নোয়াখালী থেকে আসছে, থাকার যে ব্যবস্থা আছে আমরা সেখানে সেখানে আছে, যত ধরনের ফোন আছে, আইফোন সহকারে ব্যাটারি চেঞ্জ ডিসপ্লে চেঞ্জ সব আইফোনের কাজটা ভালোভাবে শিখাই আমি এবং অ্যান্ড্রয়েডের কাজও শিখাই। 40 দিনের কোর্স, দিনে 2টা ব্যাচ, থাকার ব্যবস্থা দিতেছি আর খাবারের ব্যবস্থা আছে। দূরত্বে যারা আসবে তারা কোনো টেনশন নাই। পুলিশ প্লাজা 4টা দোকান, প্রত্যেকটা দোকানে টেকনিশিয়ান আছে। একটা টেকনিশিয়ান আমি 1.5-2 লাখ টাকা কামাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাইকে, নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চলে আসছি একটা মোবাইল রিপেয়ারিং সার্ভিসিং সেন্টারে, মানে মূলত ট্রেনিং সেন্টার। আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে আরটি মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টার। এইখানে আসলে আপনার কি হবে, আপনি এখানে আসলে আপনার মোবাইলের যে রিপেয়ারিং যে সিস্টেমটা সেটা আপনি শিখতে পারবেন। স্টুডেন্ট কিন্তু আছেন, দেখেন এখানে কাজগুলো তারা শিখছে। মোবাইল, একটা মোবাইল কিভাবে আপনি রিপেয়ার করবেন, কিভাবে এই মোবাইলটা সঠিকভাবে রিপেয়ার করে আপনার কাস্টমারকে আপনি দিতে পারবেন এবং মাসে মাসে কত টাকা আপনি ইনকাম করতে পারবেন, সেটারই কিন্তু এখানে প্রক্রিয়া শিখিয়ে দেওয়া হয়। বর্তমানে আমরা জানি যে মোবাইলগুলো কিন্তু আসলে খুবই প্রয়োজনীয় একটা জিনিস, সবার হাতে হাতে মোবাইল। কিন্তু এই মোবাইল যদি আমরা শিখতে পারি, রিপেয়ার করা শিখতে পারি, তাহলে একটা ভালো একটা আর্নিংও কিন্তু করা যায়। অনেকে বেকার আছেন, পড়াশোনা করে হয়তো চাকরি পাচ্ছেন না, অথবা পড়াশোনা করতে করতে আপনি অফ করে দিয়েছেন, অথবা অনেকে চাকরি করছেন কিন্তু আরও একটু বেটার কিছু করা দরকার, তাদের জন্যই কিন্তু এই স্কিলটা ডেভেলপ করা উচিত। আমি সবাইকে বলবো যে সামনে যেহেতু আসলে ফিউচারটাই মোবাইলের উপরে, আপনারা ঘরে বসে না থেকে অথবা বেকার না থেকে মোবাইলের উপরে আপনারা ট্রেনিং করেন, মোবাইল সার্ভিসিংটা শিখেন, আপনি মাসে মাসে একটা 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন। আর কিভাবে আপনি ভালো ইনকাম করতে পারবেন সেটা রহস্য আজকে আমরা এই ভিডিওতে বলার চেষ্টা করব। যেখানে আছে এই মুহূর্তে এটা হচ্ছে আরটি মোবাইল ট্রেনিং অ্যান্ড রিপেয়ার সেন্টার। ওকে, তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো রুবেল ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, আপনার ইনস্টিটিউটে তো চলে আসলাম, মূলত আপনার এখানে হচ্ছে মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার, তাই তো? নামটা হচ্ছে রুবেল টেলিকম। হ্যাঁ, রুবেল টেলিকম আমার নাম, আমার নাম রুবেল টেলিকম। আচ্ছা, ট্রেনিং সেন্টার নাম দিয়েছে আরটি মোবাইল রিপেয়ারিং এন্ড ট্রেনিং সেন্টার। আচ্ছা আচ্ছা, আরটি মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টার। আচ্ছা, তো এখানে আসলে কতজন আপনারা ক্লাস করান এক ব্যাচে? এটা আমরা এক ব্যাচে 13 জন, এক ক্রমে 13 জন, আপাতত 13 জন করে নি ক্লাস করে। আচ্ছা আচ্ছা, এটা কত দিনের কোর্স আপনাদের? এটা 40 দিনের কোর্স। 40 দিনের, মানে 40 দিন কোনো নির্ধারণ নেই, মানে আমি ফিক্সড করছি 40 দিনে। ইনশাআল্লাহ 40 দিনের মধ্যে যদি না হয় তাহলে এক্সট্রা আরো সময় দেওয়া হবে, এটার জন্য কোনো টাকা লাগবে না। আচ্ছা, কোনো টাকা লাগবে না, মানে তার মানে হচ্ছে যখন 40 দিনের মধ্যে প্রপার শিখলো না, হয়তো একটু লেট হচ্ছে, আপনি তারে শেখাবেন, না শিখে তাকে ছাড়বেন না? না ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, কিছু আমার নিয়ত নাই। ওকে, চমৎকার। আচ্ছা, তো এই ধরেন অনেকেই আছে না যে তারা হয়তো কিছুই জানে না মোবাইল সম্পর্কে, হয়তো মোবাইল ইউজ করে হয়তো হালকা পাতলা এইটুকুই, তারাও কি শিখতে পারবে? হ্যাঁ ইনশাআল্লাহ ভাই, আমার এখানে গরমভাবে শেখানো ভাই, আমি জানি না, এই জাস্ট টেবিলে ধরে ধরে শেখান, ধরে ধরে শিখ, আমি ওই যে মনিটর দিয়া লেকচার দিতে আছে শুনতাস না, ধরে ধরে কাছে যায়, আমি দেখতেছি অনেকে ভাই লেকচার দেয় টেবিলে যে আবার ভুলে যায়, ওখানে যাইয়ে যায় আমি শিখান, যদি আমি যদি বেশি লোক হয়ে যায় তখন তো সম্ভব না, এই জন্য আমি অল্প লোকে অল্প দিনে শেখানো সম্ভব হয়। আচ্ছা, আবার 3 মাস হয়ে গেলে ভাই বেশি দেরি হয়ে যায়, কেউ কেউ দোকান থুয়ে আসে, কেউ পড়ার ফাঁকে আসছে, কেউ ব্যবসা থুয়ে আসে, কেউ বলতেছে ভাই আমি একদম কাজটা শিখে দেন, তার দ্রুত আকারে আমি যে কাজটা করতে পারি, দুটো ইনকাম করতে পারি। আচ্ছা আচ্ছা, এই জন্য আমি 1 সপ্তাহের মধ্যে আলহামদুলিল্লাহ ডিসপ্লে ব্যাটারি মানে বেসিক লাগলে যত কাজ আছে 1-2 সপ্তাহের মধ্যে হয়ে যায় আমার। আচ্ছা আচ্ছা, তাই 1-2 সপ্তাহের মধ্যে? 1-2 সপ্তাহ, যেটা অনেকে 6 মাসও দোকানে যেতে পারে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, অনেক সুন্দর। আচ্ছা, তো ধরেন যাদের এডুকেশন কোয়ালিফিকেশন নাই, হয়তো সে স্কুলে গেছে কিছুদিন, এমনও যদি হয় তাও সে শিখতে পারবে? শিখতে পারবে আলহামদুলিল্লাহ। এটা আর এটা হলো এই যে হ্যাঁ এখন কি পড়াশোনা করতেছে? না না, হাত চালাইতেছে, কাস্টমারও বলবে রোগ ভাই আমার ক্যামেরা গেছে গা, ভাই আমার ডিসপ্লে ভেঙে গেছে, ভাই আমার ব্যাটারি চলে না, ভাই আমার সেটা ডেড হয়ে গেছে, কি কারণ হয়েছে ওটা বুঝাইতেছে। হ্যাঁ, পড়াশোনা লাগবে একটু ডায়াগ্রাম দিয়ে, ডায়াগ্রামটার জন্য এই জন্য ওটা তো পড়াশোনা লাগবে, যারা পড়াশোনা নাই তাদের আউট নলেজটা আছে মাশাআল্লাহ দিলে, ওই আউট নলেজ যদি থাকে তাহলে সম্ভব। সে যদি প্রতিবন্ধী না হয়, আল্লাহ মাফ করুক, প্রতিবন্ধী না হয়, ব্রেনলেস না হয়, যে কোনো মানে সুস্থ অবস্থাতে থাকে তাহলে যে কোনো বয়সের সবাই শিখতে পারে। হ্যাঁ, একটা বয়সের লিমিট আছে, ধরেন আপনার 15 থেকে 15 এজ, কিন্তু আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশ তো কর্মজীবী, 15 পরে অনেকে দেন কাজ করতে আসে, চা দোকানে কাজ করে, দোকানে এই ধরেন 15 বছর আপ আর আপনার 60-এর নিচে তাহলে আলহামদুলিল্লাহ সম্ভব শিখতে। এর বেশি হয়ে গেলে 55-50 হলে ঠিক আছে, এর বেশি হয়ে গেলে আবার একটু হাত কাঁপে অথবা চোখে একটু কম দেখবে, তখন আইসির কাজটা করতে পারেন। কিন্তু এসআর কিন্তু উনি এই যে টাচ ডিসপ্লে কাজটা করে কিন্তু উনি ভালো টাকা এটা পারবে। এটা তো 70 বছর বয়স হয়ে গেল, 90 বছর বয়সে যদি এর হাত
মানে বুঝে তাহলে হেডও করতে পারবে। আচ্ছা, শুধু আইসির কাজটার জন্য একটু হাত কাঁপা কাঁপি এটা হলো ঝামেলা হয়ে যায়, কিন্তু তাদের হাত কাঁপা কাঁপি হয় ওই তাতাল দিকে ভয় পায়, কিন্তু ওটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আপনি কি সব ধরনের মোবাইলের সার্ভিসিংটা শেখান? জি আলহামদুলিল্লাহ, আমার এখানে আইফোন অ্যান্ড্রয়েড, হ্যাঁ আইফোন অ্যান্ড্রয়েড দুটোই আছে। আর আইফোনের আমি বেসিক্যালি আইফোনে এখানে গুরুত্ব দিই বেশি, কারণ আমি বিদেশে ছিলাম তো আইফোনের কাজটা ভালোভাবে শিখাই আমি, এবং অ্যান্ড্রয়েডের কাজও শিখাই। আচ্ছা, টোটাল কাজটাই মানে বেসিক লেভেলের আইফোন টু অ্যাডভান্স মানে ওপো, ভিভো, ওয়ানপ্লাস, স্যামসাং যত ধরনের ফোন আছে, আইফোন সহকারে ব্যাটারি চেঞ্জ, ডিসপ্লে চেঞ্জ সব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, অনেকেই আসেন যারা ঢাকার বাইরে থাকে, হ্যাঁ আপনার এখানেও তো অনেকে আছে ঢাকার বাইরে থেকে আসে, তাদের থাকার ব্যবস্থা কি? অবশ্যই ভাই, ঢাকার বাইরে যারা আছে তারা খালি ফোন দিয়ে যাবে, ভাই আমরা ওই জায়গায় শাখা আছে কিনা, ওই জায়গায় শাখা আছে কিনা। আমি বলতে চাই ভাই, মানুষ একজন, এত শাখা করলে তো আমি আমি নিজে শিখাতে পারবো না, স্বাভাবিক। তো সেলসম্যান দিয়ে তো সব কাজ হয় না, এটা ভালো করে জানেন, স্বাভাবিক, নিজেটা নিজে করতে হয়। কিন্তু এখানে আলহামদুলিল্লাহ আপনার এখানে আসার পরে থাকার ব্যবস্থা আছে, ভালো ব্যবস্থা আছে। এই যে গরমকাল, এই গরমকাল মশাল্লাহ আমি যেই রুমে দুইটা ফাঁকা আমি হেরা জানে, আমি এক্সট্রা আরো ফাঁকা কিনে দিচ্ছি, জানি ওনারা থাকতে পারে, জানি ভালোভাবে থাকলে কাজটা শিখে যেতে পারে। কেন দুই তিনজন স্টুডেন্ট আইসা গরমের কারণে চলে গেছে, নিজের কাছে কষ্ট, কিন্তু এখানে থাকার ব্যবস্থা দিতেছি, থাকা একদম টোটালি ফ্রি আপাতত জন্য। আর খাবারের ব্যবস্থা আছে, দূরত্বে যারা আসবে তারা কোনো টেনশন নাই, থাকতে পারবে, খাইতে পারবে, এখানে কোনো বাড়ির মতন থাকতে পারবে, খাইতে পারবে। ওকে ওকে, সুন্দর। তার মানে হচ্ছে দর্শক, আপনারা বুঝতেই পারছেন যে এই ট্রেনিং সেন্টারে আসলে আপনারা যদি কেউ ভর্তি হতে চান তাদের কিন্তু থাকা এবং খাওয়ার ব্যাপারেও কোনো টেনশন করা লাগবে না। আচ্ছা, এই যে মাসে মাসে নাকি লাখ টাকা ইনকাম করা যায়, এইটা আসলে আমরা নিজেরাও বলি আপনারাও বলেন, আসলে কতটুকু সত্য? না এটা ঠিক কথা বলছে, মাসে মাসে লাখ টাকা কামানো সম্ভব যদি ভালো পজিশন হয়। আচ্ছা, কিন্তু আমি যদি বলি গ্রাম অঞ্চলে লাখ টাকা কামাবে তাহলে এটা আমার থেকে বোকা কেউ নাই। আচ্ছা আচ্ছা, ওখানে তো ওনারা মোবাইল কি জিনিস আনো, গ্রাম অঞ্চলে কিন্তু অনেক মোবাইল বিক্রি গেছে, কিন্তু তারপরও ডিসপ্লে যদি নষ্ট হয় ওনার বাঙ্গা অবস্থা চালায়, ভালো পজিশন লাগবে, মশা এলাকা মানে ধরেন আমাদের একটু প্রপার এলাকা, প্রপার এলাকাতে এমনকি উপজেলা অথবা আমাদের বাজারে ভালো ভালো পজিশন লাগবে, তখন লাখ লাখ টাকা কামানো সম্ভব। কিন্তু এই ব্যবসাতে আসলে লাখ লাখ টাকা এটা কামানো সম্ভব একদম চোখ বন্ধ করা। আচ্ছা আচ্ছা, এটাও সম্ভব যদি ভালো পজিশন হয়, এবং গ্রাম অঞ্চলেও যদি উনি কাজটা শিখে যায়, একটা দোকান পাট দেয়, চার্জিং পোর্ট, ব্যাটারি, একটা আইসি খুলে লাগাবে, রিবিলিং করে লাগাবে, তাও তো উনি 500-1000 টাকা কামানো সম্ভব। আমার আমার গ্রাম চাঁদপুর, আমি বাজারের মনে যদি যাই, আমি তো এই টেকের, আমি মোবাইল সার্ভিসিং কাজ শিখে, আমি দোকান আছে আমার, ওখানে যাই খুঁজি কীভাবে কাজ করে। গ্রাম অঞ্চলে এখন দেয় মার্শাল্লাহ দিলে বাজারের দিকে এক দোকান 3-4 জন কাজ করে, তিন চারজন যদি 20,000 করেও কামায় তাও তো 60,000 টাকা, না হলে 20,000 টাকা নিচে কি সংসার চলে? না না, তাই তো, একদম নাই নাই, তাও 10,000 টাকা নিচে সংসার চলে না। তার মানে উনি ওখানে কাজ ভালো হইতেছে দিকে থাকতেছে, কেননা গার্মেন্টস, গার্মেন্টস বলেন এটা আপনার চাকরি করতে গেলে 10-15,000 টাকা স্যালারি আছে, এমন তো নাই, তাহলে ভালো কামাই দেখে উনি স্যালারি করে না, না হলে উনি টেনশন করে বসে থাকে, লাভ কি, আমি স্যালারি দিয়ে ঢুকি। এই জন্য কিন্তু ভালো পজিশন চাইলে লাখ লাখ টাকা সম্ভব। যেরকম আমার মার্কেটে, আলহামদুলিল্লাহ আমার মার্কেটে 4টা দোকান, এখানে পুলিশ প্লাজা 4টা দোকান, এই প্রত্যেকটা দোকানে টেকনিশিয়ান আছে, এই টেকনিশিয়ানরা আলহামদুলিল্লাহ ভালো টাকা কামাইতেছে, একটা টেকনিশিয়ান আমার 1.5-2 লাখ টাকাও কামায়। আচ্ছা, তারপরে আমাদের এখানে প্রত্যেকটা দোকানে আপনার ওরা 50-50 কাজ করে, মাসে ভালো টাকা কামাইতেছে, আলহামদুলিল্লাহ কামানো সম্ভব। আবার এই দেন বসুন্ধরা, যমুনা, মোতালা প্লাজা, এক এক দোকানে 5-6 জন করে কাজ করে, ভিডিও দেখে মানুষ, টুকটাক দেখে, তো 5-6 জন কাজ করে আর কিভাবে পোষায়, তাই তো, যদি না লাভ হয়। আর সবচেয়ে বড় কথা ভাই, এক একজনের কাছে যে আপনার কাছে মাশাআল্লাহ ভাই 2টা ফোন আমি দেখতেছি, এরকম আমার কাছেও ভাই 2টা ফোন, এরকম যার কাছে নাই, আমার কাছে টুকটাক 2টা ফোন আছে। আর অ্যান্ড্রয়েড ফোন নষ্ট হয় বেশি। আচ্ছা আচ্ছা, কেন নষ্ট হয়? ডিসপ্লে ভেঙে যায়, পানিতে পড়ে, ক্যামেরা নষ্ট হয়ে যায়, তারপরে দেয়া সেট অফ হয়ে যায়, রাতে চার্জ দেওয়া রাখলে বন্ধ হয়ে যায়, ব্যাটারি চার্জ থাকে না, এই নানান প্রবলেম। আর এই চাহিদাটা শুধু বাংলাদেশে না ভাই, এরা যারা এখন আলহামদুলিল্লাহ আমার এখানে অনেক স্টুডেন্ট আছে কাশি ইউরোপের জন্য যোগ দিছে, অনেকে জাস্ট উনি আসে ওই যে 40 দিনের কথা বলছি, যে অনেক ট্রেনিং সেন্টার 90 দিনও শিখায়, আমি কেন 40 দিন দিছি? আমি এখানে সময় বেশি, আমি নিজে কষ্ট করে স্টুডেন্টের সময় কমাইছি, কারণ ওনারা অনেকে বিশাল লাগা রাখছে, মানে যে কোনো সময় ডাকা চলে যাবে, হ্যাঁ চলে যাবে। এই জন্য আমার ক্লাসটা অনলি 26টা ক্লাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ক্লাস কিন্তু কম, 26 দিনের মধ্যে কাজ শেষ, বাকি যে এক্সট্রা টাইম নিছি এটা প্র্যাকটিসের জন্য, জানি একটু মজবুত হইতে পারে, ফাইলিং জানি মজবুত হয়। ওকে ওকে,
এই জন্য বিদেশে বেশিরভাগ কাজ শিখে বিদেশে চলে যেতেছে। আবার দেশে অনেকে বেকার ঘুরতেছে, ওনারা আসতেছে কাজ শিখে যেন একটা দোকান পাট দিতে পারে, অথবা কাজ শিখে আর দোকানে যায় 50-50 কাজ করতে পারে, এই জন্য আসতেছে কাজ শিখতে। আচ্ছা আচ্ছা, আপনি তাদের কাছ থেকে নিন কি কারণ আসছে, ওরা কাজ করতেছে তো আসছে আলহামদুলিল্লাহ। ওকে কাজ আচ্ছা, আমি মোটামুটি আপনার কাছ থেকে অনেকগুলো ইনফরমেশন জানলাম। এই যে 40 দিনের মধ্যে আপনি কোর্সটাকে আপনি কমপ্লিট করে দিয়েছেন, জি আলহামদুলিল্লাহ। এরপরে যদি কারো বেশি সময় লাগে আপনি বেশি সময়ও দিবেন, এটার জন্য 40 দিন হচ্ছে মিনিমাম একটা টাইম, মিনিমাম টাইম। মোটামুটি আপনি ট্রেনিং এর মানে পরবর্তীতে ধরেন এই যে 40 দিনের মধ্যে কতদিন আপনার প্র্যাকটিক্যাল, কতদিন হচ্ছে তারা শিখে, মানে সে আপনার কাছ থেকে তো ইন্টার্নি করার সুযোগ আছে। জি জি। আচ্ছা, সেটা আসলে কিভাবে আপনারা করেন? এই যে আমি বললাম না, 26 দিনের মধ্যে আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা স্টুডেন্ট টনটন শিখে যায়। আচ্ছা, একদম টনটন, মানে দোকানে বসে কাজ করতে হবে। ওকে, 26 দিনের মধ্যে 4 দিন বন্ধ, 1 মাস, আর যে 10 দিন, এই 10 দিন এক্সট্রা রাখছি, কোনো কোনো স্টুডেন্ট হয় না, তার আরো সময় লাগে। ওকে, সেক্ষেত্রে তাকে আমি প্রয়োগ করি, আমি কি ইচ্ছা করলে ওনারা এই 10 দিন আরো প্র্যাকটিস করতে পারবে। মানে মোট কথা এখানে কাজ শিখা পর্যন্ত আমার কাছে থাকবে, কাজ যদি 100 হয় তারপর আমি সার্টিফিকেট প্রদান করি। ওকে, চমৎকার। আপনার এখন বর্তমানে কয়টা ব্যাচ? আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকদিন মানে দিনে 2টা ব্যাচ, 2টা করে, মানে সকাল 9টা থেকে মানে 9টা থেকে আপনার 3টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা, আবার 3টা থেকে রাত 9টা-10টা পর্যন্ত। আচ্ছা, এর মধ্যে 2টা ব্যাচ চালায়, আর টানা 6 ঘন্টা খালি প্র্যাকটিস করায়। আর যদি আমি থিওরি শিখাইতে হয় মানে মানে লেকচার দেওয়ার জন্য, তাহলে আমি আলাদা আমার অফিস রুম আছে, ওখানে এক্সট্রা, এটা কোনো ক্লাসের সাথে সম্পর্ক নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মোটামুটি আমরা হাতে কলমে শিখতে আছে, এর জন্য সময়টা কম লাগতেছে। হুম হুম হুম, কারণ আমি যদি কাজ বুঝাই দেয় আধা ঘন্টা আর 2 ঘন্টা করে, অনেক জায়গা আমি বদনাম বলবো না, আমি 3-4টা ট্রেনিং সেন্টার ঘুরে আসছি, অনেক জায়গায় 2 ঘন্টা কাজ শেখায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 2 ঘন্টা করে আর 2 ঘন্টা থিওরি শেখায়, ওই জন্য ওনাদের 90 দিন সময় লাগে, 3 মাস লাগে। কিন্তু এই প্রশ্নটা আমার অনেকে করে, ভাই 40 দিন সম্ভব? আমি জিরো লেভেল, হ্যাঁ সম্ভব, যদি আপনি ভালোভাবে শিখতে পারেন আর আমি ভালোভাবে দিতে পারি, আর আমি যদি দিতে পারি আপনি যদি না নিতে পারেন তাহলে আপনার ব্যর্থতা, আর আমি যদি না দিতে পারি তাহলে আমার ব্যর্থতা। সেটাই সেটাই সেটাই, আর আমি যদি না দিতে পারি তাহলে টাকা ব্যাক। এক কথা শেষ, আমি যদি না শিখাইতে পারি তাহলে 1 টাকা আমি নেবো না, সম্পূর্ণ টাকা ব্যাক দিয়ে চলে যাবে। আচ্ছা, কোর্স ফিটা নিয়ে একটু কথা বলতে চাই, কোর্স ফি কত আপনাদের? এই যে যদি ওনারে শুধু, অনেকে চায় ভাই আমার টাকা কম, শুধু ডিসপ্লে, ব্যাটারি, চার্জিং পোর্ট এটা খোলা খালি শিখবো, এটার জন্য অনলি 15,000 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা অনলি 15,000 টাকা কোর্স। ওকে, এটা এই এই সেক্টর বেসিক, এটা বলে বেসিক লেভেল, যে কোনো আইফোন প্লাস অ্যান্ড্রয়েড, প্রত্যেকটা আইসির কাজ করবে, এটা হলে এখানে ডিটেলস দেওয়া আছে, এটার জন্য এটা বলে অ্যাডভান্স লেভেল। আচ্ছা আচ্ছা, এটা অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড প্লাস আইফোন, আইফোন হ্যাঁ, এটা হলো 20,000 টাকা। আচ্ছা, 20,000। কিন্তু আইফোনের মধ্যে একটু কথা আছে ভাই, আইফোনের হলো আপনার সিপিইউ আর এমএমসি বাদে, এমএমসি বাদে, ওকে, মানে প্রথম দুইটা এমএমসি এটা বলে ন্যান্ড, এই দুইটা বাদে সম্পূর্ণ কাজ শেখানো হবে। কারণ এটা এটার জন্য আমার ওই আলাদা দক্ষ লাগবে, না হলে 1 বছরের ভালো দক্ষ লাগবে। আচ্ছা, কারণ আমরা যেমন শিখাই দেবো মানুষের বোর্ড দিয়ে নষ্ট করবে না, এটা না, কিন্তু এছাড়া উনি প্রত্যেকটা কাজ করে উনি ভালো টাকা ইনকাম করতে পারবে, আর অ্যান্ড্রয়েডের সিপিইউ এমএমসি 100% রিবিলিং করে 100% অন করতে পারবে। ও, আপনি যে কোনো মোবাইলের রোগ কিভাবে ধরতে হবে, শর্ট, হাফ শর্ট, ফুল শর্ট, অনেক ফোন দেওয়া জিগায় হাফ শর্ট, এটা তো পান্তাবাদ, এটি পারবে উনি ইজিলি পারবে, ইজিলি পারবে। ওকে, তার মানে হচ্ছে আপনার 20,000 আর 15,000, হ্যাঁ 35,000 টাকা, 35,000 টাকা কোর্স ফি। যদি কেউ মানে অলরেডি কাজ করতে আছে, এটা বলতে পারেন মাস্টার লেভেল বলতে, মানে অ্যাডভান্সটা যেটা এটা মাস্টার লেভেল, যারা মার্কেটে অলরেডি 6 মাস 1 বছর কাজ করে, তাদের আইফোন প্লাস অ্যান্ড্রয়েড এই দুইটা মিলে 20,000 টাকা। আচ্ছা আচ্ছা, যদি নতুন কেউ এটার সাথে নিতে চায় তাহলে আমি এটার সাথে নিলে আমি 10,000 টাকা ডিসকাউন্ট করে দিই। ও, কেননা আমার এই এই ব্যাচের মধ্যে আমার বেশি একটা খরচ আসে না, এখানে যত খরচ লাগে। ওকে, এই জন্য যদি ফুল কোর্সটা উনি যে নেয় নতুন, তাহলে আবার 25,000 টাকা, মানে ফুল কোর্সটা নতুন যারা, তার অনলি 25,000 টাকা কিন্তু পাওয়া যাবে, মানে এই 10,000 টাকা আপনি ডিসকাউন্ট দিচ্ছেন। জি, আচ্ছা, ওকে, বুঝতে পারছি। তো এই ডিসকাউন্ট অফারটা কতদিন থাকবে? এটা আপনার আপাতত আমি লিমিট রাখি নেই, আনলিমিট, যখন আমার দেখবো না খরচ বাড়তেছে তখন আমি আবার একটু বেশি নিব, কারণ এখন আলহামদুলিল্লাহ এটার মধ্যে আমি সীমাবদ্ধ, আমি চাইতেছি উদ্যুক্ত, কারণ 25,000 টাকা দিতে হবে, অনেক কষ্ট হয়ে যায়, যারা আমেরিকা যাবে, লন্ডন যাবে, তাদের তো টাকা আছে, 16-17 লাখ টাকা খরচ করে 25,000 টাকা পান্তা পাবে, কিন্তু যারা বেকার, বাইর থেকে নেয়, আব্বর থেকে নেই,
মানে স্টুডেন্ট তাদের জন্য অনেক কষ্ট, এই জন্য চাইতেছে এই সুবিধা যেন সবাই নিতে পারে, এই জন্য আমি ডিসকাউন্ট অফার রাখছি 25,000 টাকা। কিন্তু এর মধ্যে অনেকে ভাই কোশ্চেন করে, ভাই আরটু যদি কমান, ভাই আসলে আরটু কমাইতে গেলে আমার কিছুই থাকবে না, কারণ আমার ঢাকা শহরে একটা ফ্ল্যাটের দাম ভাড়া, তারপরে দেওয়া বোর্ড দিয়ে কাজ শিখে দেয়, আমি যদি বাটন টাটন দিয়ে কাজ শিখে দেয় তাহলে তো ভাই হইলো না, তাই তো, তাহলে তো আপনি কাজ শিখতে পারবেন না। সেটাই সেটাই, এই জন্য আমি প্রপারলি কাজটা শিখে আর এই রানিং মাদার বোর্ড দিয়ে হ্যান্ড স্কিল ওকে করে। ওকে, চমৎকার। আচ্ছা চালু করবো আমি ইনশাল্লাহ, নিউজ আছে কোরবানির পরপরে, মানে 2-3-4 মাস পরে এটা চালু করবো আইফোনের, মানে 7 থেকে 13 পর্যন্ত, মানে মানে আপডেট যত ফোন আছে ওই পর্যন্ত এটা কোর্স ফিটা থাকবে 60,000 টাকা। আচ্ছা, এটা পরে আমি আপনারা আবারই আইনা আমি ফ্ল্যাশ করবো। ওকে, বুঝতে পেরেছি, ঠিক আছে। আপাতত যেটা সম্পূর্ণ কাজ অ্যাডভান্স, এবং এটা বললে এটা অটোই পারবে, যদি ওনার জ্ঞান থাকে তাহলে এটা নেওয়া লাগবে, কোর্সও নেওয়া লাগবে না, আমি আইডিয়া দিয়ে দিব। আচ্ছা, উনি অটোই পারবে। ওকে, তো চমৎকার, আমরা অনেক কিছু বিষয় জেনে নিলাম আজকের ভিডিও থেকে রুবেল ভাইয়ের কাছ থেকে। আচ্ছা রুবেল ভাই, এখন তাহলে আমরা মোটামুটি জেনে নিলাম যতটুকু ইনফরমেশান, এর বাইরে ধরেন অনেকেই আছেন যারা এই যে আপনি 26 জনের বেশি তো নিচ্ছেন না, একদমই আমরা 13 জন করে, 13 জন করে, 13 জনের বেশি না, আপনারা দিনে দুইটা কোর্স, মানে দুইটা ব্যাচ, তার মানে 26 জন স্টুডেন্ট আপনার লাগে, এই তো, মানে আপনি হচ্ছে 40 জনের শেষ হয়ে যাওয়ার পরে আবার আপনাকে হয়তো 26 জন লাগে, তো এই এইভাবে আপনার কন্টিনিউ চলতেছে। কতগুলো স্টুডেন্ট আপনার এখন পর্যন্ত গেছে? আলহামদুলিল্লাহ আমার এই পর্যন্ত 60-70 জন, মানে 60-এর উপরে আপয়ে গেছে, কারণ আমার 7 ব্যাচ, আমরা ভিডিওটা শেষ করে দিব, তার আগে আমরা দু একজন স্টুডেন্টের সাথে আমরা কথা বলতে চাই। আচ্ছা, তো আমরা একজন ভাইয়ের সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি নোয়াখালী থেকে আসছি। নোয়াখালী থেকে আসছেন, এখানে কি থাকেন? থাকার যে ব্যবস্থা আছে আমরা সেখানে আছি। সেখানে আছেন, আমরা এখানে সবাই এখানে এই অবস্থা। আপনি এখন বর্তমানে কোন পেশায় আছেন নোয়াখালীতে? আমি আছি, আমার নিজের কিছু ব্যক্তিগত বিজনেস আছে, আমি সেগুলোর সাথে জড়িত আছি। ওকে, পাশাপাশি আপনি মোবাইল ট্রেনিং নিচ্ছেন, মোবাইল সার্ভিসিং এর উপরে? আসলে মোবাইলটা এখন এমন এক এসেনশিয়াল প্রোডাক্ট হয়ে গেছে যেটা ছাড়া আমাদের নিত্য আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের সাথে এই জন্য মোবাইল সার্ভিসিংটা শুধু এই ক্ষেত্র না, আপনার সোর্স অফ ইনকাম, ইনকামের জন্য এটা একদম পুরো ওয়ার্ল্ড ওয়াইড এটা একদম ডিমান্ডে ফুল ইয়েতে। আপনি দেখবেন পৃথিবীর যেগুলো আপনার উন্নত দেশ সেগুলোতে এখন কিন্তু এটা ডিমান্ড অনেক বেশি, কারণ কী জন্য, করোনা পরবর্তী সময়ে তাদের যেই ম্যান পাওয়ার বা লোকাল ক্রাউড যেগুলো ছিল সেটা একবার ভ্যানিশ হয়ে গেছে, এখন তাদের মার্কেটগুলোতে আপনার এই জিনিসগুলো তৈরি হয়েছে। আপনি ওভারঅল বাংলাদেশের এখন যত জায়গাতে দেখবেন, কোনো না কোনোভাবে কাউকে যদি আপনি নক করেন তারা বলবে আমার ভাই এই ডিসিশান দিছে এটা শেখার জন্য, আমার ভাই কথা। আর এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে ট্রেন আপ হয়ে মানুষ ভালো কিছু করতে পারে, উন্নত দেশগুলোতে যে ভালো টাকা অ্যাচিভ করতে পারে, মিডল ইস্টও এটার কিন্তু ডিমান্ড আছে। কিন্তু আমাদের দেশে টেকনিক্যাল লাইনটাকে আমাদের গভর্নমেন্ট সেইভাবে শিখায় না, যেগুলো আমরা প্রাইভেট সেক্টরে অনেক উদ্যোক্তারা অনেক সুন্দরভাবে শিখে। যেমন রুবেল ভাই একজন আপনার টেকনিক্যালি এখন আমাদেরকে হাতে কলমে, মনে করেন আমি আসছি মাত্র 7 দিন, আচ্ছা উনি আমাকে একটা চার্জিং পোর্ট সি টাইপ এবং ভি টাইপটা শিখালো, ব্যাটারি কানেক্টরগুলো রিমুভ করা শিখালো এবং এটা সেট আপ করার জন্য করালো, তারপরে এসপি জ্যাকগুলো রিমুভ করা এবং এগুলো সেট আপ করার জন্য উনি আমাদের শিখালো। দিনে আপনার মোটামুটি অনেক কিছু শিখছেন। তারপরে এরপরও আরও কিছু জিনিস আছে, মনে করেন এই যে র্যাবন রিমুভ করা, আবার এটাকে সেট আপ করা, জাম্পিং করা, যেটা যতটুকু আমরা শিখছি আমি মনে করি এটা আমার জন্য যথেষ্ট এই অল্প সময়ের মধ্যে। এক্স্যাক্টলি। আচ্ছা, আপনার কি মনে হয় যে এটা শেখার পরে আপনার ইনকামটা কেমন আপনি আশা করছেন?
আসলে সৃষ্টিকর্তা নির্ধারণ করছে আমি কতটুকু ইনকাম করতে পারবো। কিন্তু এখানে আমার যেটা বিশেষত, আমি যখন মার্কেট লেভেলে কাজ করতে যাব সেখানে আমার কিছু জিনিস আছে আর কি, যেটা রিয়েল লাইফে অনেকে পারে অনেকে পারে না, এটা রিয়েল কথা। কিন্তু আপনি একজন ইউটিউবার হিসেবে এখন যখন লাখ লাখ টাকা কামাচ্ছেন, আপনার অনেক ভিউয়ার, কিন্তু অন্য ইউটিউবাররা কি পাচ্ছে? না না, আমাদের চেয়ে অনেক বেশি ইনকাম করে। তাদের ক্ষেত্রে কি এই জিনিসটা সম্ভব, পসিবল? তার মানে আপনি যেটা বলতেছেন, যার যেমনটা দক্ষতা, যার যেমন স্কিল, দক্ষতার উপরে, কিন্তু সেটা আপনার ইমপ্লিমেন্ট করতে হবে। ইমপ্লিমেন্ট না করলে কোনোভাবে সম্ভব না। এখন আমি এখান থেকে শিখলাম, খুব ভালো পারি, কিন্তু আমার ইমপ্লিমেন্টের পজিশনটা তো থাকতে হবে। সেটাই হয়তো আপনি, আর আমি আশা করি রুবেল ভাই আমাকে এই ইমপ্লিমেন্টের অবস্থানটা করে দেবে। ওকে ওকে, আমি সেই জন্যই কিন্তু এখানে আসছি। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ ভাই। ইয়েস, ভালো থাকবেন। আচ্ছা, আমরা এখন আরো একজনের সাথে কথা বলতে চাই। এই পাশে কিন্তু আরো অনেকেই আছেন। এখানে একজন ভাই দেখতে পাচ্ছি কাজ করতেছে। ভাই, আপনার নামটা একটু বলবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ সাকিবুল হাসান। মোহাম্মদ সাকিবুল হাসান, জি। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি পটুয়াখালী থেকে। পটুয়াখালী থেকে? আচ্ছা, কতদিন কোর্স করতেছেন এখানে? এই তো 7 দিন হয়েছে। 7 দিন? জি। 7 দিনে কেমন, আপনার ফিডব্যাক কেমন, কেমন শেখাচ্ছে রুবেল ভাই? হ্যাঁ, রুবেল ভাই খুব ভালোই শেখাচ্ছে। আচ্ছা, 7 দিনে অনেক কিছুই শিখতে পারছি আমরা। তাই মোটামুটি হাতে কলমে শিখতেছেন? হ্যাঁ, হাতে কলমে অনেক কিছু শিখতে পারছি। তার মানে আশা ভরসা করা যায় যে আপনি এতদিন হয়তো মনে করছিলেন, যে দূর থেকেই মনে করছিলেন যে মোবাইল শিখে, মোবাইল রিপেয়ারিং শিখে কিছু একটা করা যায়। আজকে তো মনে হচ্ছে যে বাস্তব নাকি? জি জি। আচ্ছা, তারা অন্য জায়গার তুলনায় কোর্স ফিটা কি আসলে বেশি নাকি কম? আমি আরো ইউটিউবে ভিডিও এরকম ঘাটাঘাটি করছি, দেখছি অন্য জায়গায় আরো বেশি, টাইমও বেশি বলে। হ্যাঁ, আর এখানে টাইমও কম, টাকাও কম। টাকাও কম? আচ্ছা আচ্ছা, ওকে। মানে অল্প সময়ে আপনাকে পুরোটা শিখা দিবে, সময়গুলো নষ্ট হবে না। সময়গুলো নষ্ট হবে না। ওকে ওকে, তো ঠিক আছে, অনেক ধন্যবাদ। আচ্ছা, আর কে কথা বলতে পারেন আমাদের সাথে? আমরা দু একজনের সাথে কথা বলে শেষ করে দেই। আচ্ছা ওকে ভাই, আপনি কথা বলবেন একটু? জি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কে, আপনি কোথা থেকে আসছেন? আমি চট্টগ্রাম থেকে আসি। আচ্ছা, আমি আগে গ্রামে একটা দোকানে কাজ করছিলাম এক মাসের মতো। কিসের কাজ? মোবাইলের সার্ভিসিং এর কাজ। আচ্ছা, তোমার কাজ জানেন টুকটাক? জি। আচ্ছা, আমি এখানে ভালো থেকে পাই নাই, একটু উন্নত মানের চেষ্টা করছিলাম। এর লেগে রুবেল ভাইয়ের পেজটা দেখছিলাম ইউটিউবে। হ্যাঁ, এখান থেকে দেখে রুবেল ভাইয়ের কথা শুনে ভালো লাগছে, সেজন্য আমি এখানে আসি। আচ্ছা আচ্ছা, স্যার যেটা বলছে কারেন্টলি ভাবে টাকাটা ব্যাক দিবে, এটা স্যার যদি কাজ না শিখাইতে পারলে টাকাটা ব্যাক দিয়ে দিবে, এটা উনি গ্যারান্টি নাকি? গ্যারান্টি দিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, এবং স্যার যেটা শিখেছে হাতে কলমে শিখেছে, এবং সবকিছুই সবকিছু 7 দিন, আজকে আসছি 7 দিন হয়েছে, 7 দিনের মধ্যে পুরো টোটালি অনেক কাজ করে ফেলছি। তার মানে এই ভিডিওটা যারা দেখছে তাদের আশা উচিত এখানে? জি ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ, স্যারের কাছে আশা উচিত এবং ট্রেনিং নেওয়া উচিত। স্যারের কাজটা অনেক ভালো, স্যারের কথাবার্তা অনেক ভালো লাগে, কাজ করতে আসতে পারে ইনশাল্লাহ। আচ্ছা, তো অনেক ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আজকে আমরা মোটামুটি অনেকগুলো ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিলাম। অ্যাড্রেসটা আমরা রুবেল ভাইয়ের কাছ থেকে জানতে চাই, কিভাবে কোথায় আসবেন, যোগাযোগ করবেন, অ্যাড্রেসটা যদি বলতেন। ভাই, এটা আমাদের সহজ বাংলা হাতিঝিলের পাশে, গুলশান পড়ছে, এটা গুলশান পুলিশ প্লাজা কঙ্কর শপিং মল আমার দোকান, 509 নম্বর দোকান। দোকানের নামও রুবেল টেলিকম একটা আছে, আর একটা আছে আরটি মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার, ওটাও নামও আছে। এই দুইটাই আমার দোকান আছে, আরও দোকান আছে, ওই ঠিকানা অনুযায়ী চলে আসলে। মানে মোট কথা, পুলিশ প্লাজা কঙ্কর শপিং মল লেভেল 4, 509 নম্বর দোকান, আরটি রিপেয়ারিং ট্রেনিং সেন্টার। ওকে ওকে, নাম্বার দেওয়া আছে, যদি কেউ চিনতে না পারেন সেক্ষেত্রে ফোন করে কথা বলবেন। আর এটা হাতিঝিলের পাশে, ঢাকা হাতিঝিলের পাশে। ইয়েস। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।